নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি পেঁপের পায়েস করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি পেঁপেগুলো লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরে যে সাদা অংশ থাকে সেটাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি জলে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি চালের পায়েস সাবর পায়েস অনেকে খেয়েছো বন্ধুরা এই পেঁপের পায়েস একবার করে দেখো অসাধারণ খেতে এবার আমি পেঁপেগুলো ক্রেট করে নিয়েছি একদম বাসমতি চালের মতো দেখাচ্ছে এরকম করে গ্রেট করে নিতে হবে এবার আমি পাঁচ মিনিট এটা জলে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব এতে করে পেঁপের যে গন্ধটা থাকে সেটা থাকবে না যারা একাদশী করো তারা এই পেঁপের পায়েস করে অনাসে খেতে পারো একবার হলো তোমরা বাড়িতে আমার এই পদ্ধতিতে তৈরি করে দেখো তাহলে বুঝতে পারবে এ পিপের পায়েসের স্বাদ পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর নিয়েছি কাজু কিশমিশ আর এখানে আমি নিয়েছি দুধ আমি এক লিটারে একটু কম নিয়েছি দুধ আর কাজু কিশমিশটা আমি ঘিয়ে ভেজে নেব ঘি আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি জল ঝরানো পেঁপেটা দিয়ে দিলাম এবার পেঁপেটা ভালোভাবে ঘিয়ে ভেজে নিতে হবে একদমই চালের মতো দেখাচ্ছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার আমি দুধটা দিয়ে দিলাম পুরোটাই আমি ঠান্ডা দুধ দিয়েছি নরমাল এবার দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করব দুধটা ঘন হয়ে যাবে পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম আবার আমি পাঁচ মিনিট জাল করে নেবো আমি আঁচটা মিডিয়াম আছে রেখেছি দিয়ে দিলাম সাধমতো চিনি চিনিটা যে যা পছন্দ মতো দেবে আমি খুব একটা মিষ্টি করবো না ওই জন্য আমি চিনির পরিমাণটা মিডিয়াম মতো রেখেছি অতিরিক্ত যারা মিষ্টি খাও তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে এভাবেই খুব সহজেই তোমরা পেঁপের পায়েস তৈরি করে নিতে পারবে যারা যারা ট্রাই করবে বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে না ট্রাই করলে এর স্বাদ তোমরা বুঝতে পারবে না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ